মানবিকতার খাতিরে পেনশনটা আমরা এখনও তুলে দিইনি বিস্ফোরক মমতা খবরটি আজকেই প্রকাশিত হয়েছে আঠাশ আগস্ট দু হাজার উনিশ দেখতেই পাচ্ছেন চলুন তবে দেখা যাক বিস্তারিত খবরটিতে কি রয়েছে মানবিকতার খাতিরে পেনশনটা আমরা তুলে দিইনি আর তা তুলে নিলে অনেক টাকায় বেঁচে যেত রোডে তৃণমূল ছাত্র প্রতিষ্ঠা দিবসে বুধবার বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে তিনি আরও বলেন সমস্ত রাজ্য সরকারি কর্মীদের পেনশন তুলে দিয়েছে ত্রিপুরায় এই মুহূর্তে বিজেপি সরকার আর সেখান থেকে তারা ক্ষমতা দখলের পরেই সেই রাজ্য থেকে পেনশন তুলে দেয় কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে এখনও পর্যন্ত পেনশন দেওয়া হয় আর তা তুলে দেওয়া হয়নি মানবিকতার খাতিরেই তার এই মন্তব্যে অশনি সংকেত দেখতে শুরু করেছেন রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী এই বিষয়ে সরকারি কর্মীদের সংগঠনের মতে ডিএ পেনশন রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য তা কখনোই সরকার এভাবে তুলে দিতে পারে না বা এই ধরনের মন্তব্য প্রকাশ করতে পারে না বলে কর্মী সংগঠনগুলির দাবি সরকারের এই ধরনের দাবি সম্পূর্ণ অসাংবিধানিক বলেও তাদের মন্তব্য উল্লেখ্য ভোটে জিতে ত্রিপুরায় ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে বিজেপি সরকার সিদ্ধান্ত নেয় সরকারি কর্মী বা শিক্ষক হিসেবে যারা নতুন চাকরিতে ঢুকবেন তাদের জন্য নির্দিষ্ট পেনশন বলে আর কিছু থাকবে না থাকবে না প্রভিডেন্ট ফান্ডও বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় নতুন সরকারি কর্মীদের জন্য আর স্থায়ী পেনশনের ব্যবস্থা থাকবে না যারা পয়লা জুলাই দু থেকে কাজে যোগ দেবেন তাদের অবসরকালীন পাওনা বিবেচিত হবে অ্যান্ট্রিবিউটরি পেনশন কিম মেনে কেন্দ্রের ওই প্রকল্পের আদলে ত্রিপুরা সরকার নিজস্ব নিয়মবিধি চালু করছে বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের যুক্তি পেনশন খাতে দু হাজার সালে রাজ্যের খরচ হতো দুশো সাতষট্টি কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা সেই বোঝা বেড়ে দু হাজার সালে ষোলোশো পাঁচ কোটি এক লক্ষে দাঁড়িয়েছে ভবিষ্যতের নাগরিকদের উপর আরও বোঝা কমানোর লক্ষ্যেই পেনশন ব্যবস্থা সংস্কার করা হচ্ছে এমন সিদ্ধান্তের জেরে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে সিপিএম ও তৃণমূল সেই বিষয়টিকে এবার ফের একবার সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য সরকারি কর্মীদের ডিএ এখনও বাকি স্যাটের নির্দেশের পরেও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমহারে ডিএ দেওয়া নিয়ে কোনো কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় যা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে এরই মধ্যে পেনশন দেওয়া নিয়েও মমতার মন্তব্যে সরকারি কর্মীদের মধ্যে তীব্র জল্পনা তৈরি হয়েছে তাহলে কি আগামী দিনে পেনশন বন্ধের দিকে কি কোনোভাবে হাঁটতে পারে সরকার তৈরি হয়েছে ধোঁয়াশা যদিও এই বিষয়টি সরকারের কোনো ভাবনা চিন্তার পর্যায়ে নেই বলে সাব জানিয়ে দিয়েছেন দপ্তরের এক আধিকারিক রোড থেকে দেওয়া ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বললেন কেন্দ্রীয় সরকার একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থা তুলে দিচ্ছে লক্ষ লক্ষ যুবক যুবতীর চাকরি চলে যাচ্ছে এই বিষয়ে সব জেনেও কেন্দ্রীয় সরকার চুপ করে রয়েছে এয়ার ইন্ডিয়া হোক কিংবা রেল সমস্ত কর্মীর পাশে তৃণমূল আছে বলে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের প্রশাসনিক প্রধান